এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। আপনারা এই ভবনটা দেখেছেন, এই ভবনটাতে একটা মাত্র সিঁড়ি আছে। তারপরে আরও দেখেন এই ভবনটাতে যেখানে মানুষ আপনার যে স্মোকের শিকার হয়ে মানুষ যে পড়েছিল অচেতন অবস্থায়, সেই জায়গাটাতে কোনো ভেন্টিলেশন নাই। আমরা আসলে একটা তদন্ত কমিটি করেছি, আমরা দেখতে চাই কারো কোনো গাফিলতি আছে কি না, এই ভবনের ফায়ার সেফটি প্ল্যান অনুমোদিত কি না, ফায়ার সেফটি প্ল্যান আছে কি না, এবং সেই অনুযায়ী এছাড়া অন্য যে প্রতিষ্ঠানের অনুমোদন অনুযায়ী ভবন নির্মাণ করা হয় এই ভবনটা সেভাবে নির্মাণ করা হয়েছে কি না, সমস্ত কিছু আমরা পরীক্ষা করে দেখব। সংশ্লিষ্ট যারা আছেন এই ভবন এবং আরও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট, তারাও এটা পরীক্ষা করে দেখবেন। আমরা ফায়ার সার্ভিস, আমরা পরীক্ষা করে দেখব, আমরা তদন্ত করে দেখব এই কাজে কারো কোনো গাফিলতি আছে কি না। এই গাফিলতির জন্য ইতিমধ্যেই আমরা 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে আপনার আগুনটা লেগেছে এবং এর পিছনে কারো কোনো দায়ী আছে কি না। দায়ী যারা দায়ী থাকেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা জানতে পেরেছি যে এখানে অফিসের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবন বানানো হয়েছিল, তো এই ব্যাপারে আপনারা, এই ব্যাপারে আমি আপনি এটা হচ্ছে আমরা শুধুমাত্র ফায়ার সেফটি প্ল্যানটা দেখি। আমি আশা করি এটা আপনারা রাজুকের সাথে আলোচনা করতে পারেন। রাজুক আপনাকে এটা বাণিজ্যিক এবং আবাসিক এই প্ল্যানগুলোর অনুমোদন রাজুক দিয়ে থাকেন। সচিব মহোদয়, এখানে প্রায় 800 মানুষ মারা গেছে এখানে এই ভবনে, যারা এখানে আমরা শুনেছি যে এটা এক্সপ্রেশন করা হয়েছে এবং অনুমোদনহীনভাবে করা হয়েছে, অফিসের জন্য অনুমোদন নেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে তাদেরকে কি হত্যা মামলায় জড়ানো হবে যারা দায়ী? এই কথাটা আমি একটু আগে বলেছি, এই বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারাও দেখবেন, আমরাও দেখব এবং আমরাও একটা তদন্ত কমিটি করেছি। আমি আশা করি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার সাথে জড়িত আছেন তারা বিষয়টা দেখবেন এবং বিষয়টা অনুযায়ী দেখার পর তারাও তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা দেখব ফায়ারের সাথে সংশ্লিষ্ট যে লাইবিলিটিটা আছে। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না, সচিব মহোদয় ইতিমধ্যেই বলেছেন, এবং আমরা 2-1টি ফায়ার এক্সটিংগুইশার দেখেছি, কিন্তু সবচেয়ে বড় যেটি কথা, একটি মাত্র সিঁড়ি এবং একটি মাত্র এই একটাই পথ যার জন্য, এবং যেই রুমে মানুষজন আশ্রয় নিয়েছিলেন সেই রুমে একটি জানালাও নেই। এটা কি আপনাদের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল কিনা? এই ভবনের 4 তলায় সিলিন্ডার আছে, এখনো আপনারা দেখতে পারবেন, এখনো আছে, সিঁড়িতে আছে। এই ভবনটাকে ইতিপূর্বে নোটিশ দেওয়া হয়েছে। শুনুন, বাংলাদেশে এ ধরনের যে ভবনগুলো আছে অধিকাংশ ভবনকে আমরা নোটিশ দিয়েছি। আমরা মনে করি যারা ব্যবসা করছেন অথবা যারা আবাসিকভাবে থাকছেন তাদের সবাইকে ফায়ারের বিষয়টা সচেতনভাবে মনে রাখতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আগুনের সূত্রপাতটা হয়েছে নিচতলা থেকে, এটা এখনও তদন্ত করলে আমরা সঠিকভাবে বলতে পারবো। আমাদের প্রাথমিক ধারণাটা হচ্ছে এটা গ্যাসের সিলিন্ডারে কোনো বিস্ফোরণ থেকে হতে পারে। ভবনের মালিক সম্পর্কে কিছু জানা গেছে? আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে বলতে পারবো, এই মুহূর্তে পুরো বিষয়টা তদন্তে আছে। আমরা তিনটা নোটিশ দিয়েছি, তার মানে আমাদের মনিটরিং এর মধ্যেই ছিল, মনিটরিং না থাকলে তো নোটিশ দিতে পারতাম না।